কেমন আছো তোমার সবাই? থিঙ্ক ভালোই আছো, ভালোই থেকো। আজ শনিবার সকাল সকাল ঘুমটা ভাঙলো রিজুর ফোনে। গতকাল ও বুক করেছে রয়্যাল এনফিল্ড মেটিয়ার 350। ভালো, খুব ভালো বাইক, নো ডাউট। আমি বাইকটা নিজে চালিয়েছি, মানে রয়্যাল এনফিল্ডের একটা ভালো সেগমেন্টের বাইক, অত ভাইব্রেশন নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, 10 মিনিট আগে ও আমাকে আবার ফোন করলো। ফোন করে বলছে, অনুরোধদা একটা সুখবর আছে, তোমরাই শুনে নাও কি বলছে। হ্যাঁ হ্যালো, হ্যালো অনুরোধদা। হ্যাঁ বল, কি করছো? এই তো ঘরে আছি রে। আরে ওই রাইডিং বুট কিনতে যাব। অনেকেই জানো যে একদিন রিজু ফোর্সফুলি আমার এই চ্যানেলটা স্টার্ট করে দিয়েছিল। সো আজকের দিনটা রিজুর জন্য একটা খুব খুশির দিন, আমার জন্য একটা খুব খুশির দিন। তাই স্মৃতি হিসাবে একটা ভিডিও বানাচ্ছি, একটা ব্লগ বানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতি রোববার সকাল 9টায় একটা করে ট্রাভেল ব্লগ তোমরা এনজয় করতে পারবে। সো আমি ঝটপট রেডি হই, এরপরে আবার রাস্তায় যেতে তো তোমার সঙ্গে আবার কথা বলছি। রয়্যাল এনফিল্ড শোরুমে অ্যান্ড হিয়ার ইজ রিজওয়ান। আমি প্রথমত আমি বিশ্বাস করিনি, গতকালও আমাকে রাতে ফোন করে বললো যে অনুরোধদা আমি বুক করলাম রয়্যাল এনফিল্ড মেটিয়ার। আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো চয়েস, কারণ আমি গাড়িটা নিজে পার্সোনালি চালিয়েছি। গাড়িটা নো ডাউট রয়্যাল এনফিল্ডের একটা ভালো সেগমেন্টের গাড়ি। বাট আজ সকাল হলো কমেডি, আমাকে সকাল সকাল রিজু ফোন করে বলছে, অনুরোধদা শিব মন্দিরে আসো, আজকে গাড়ির ডেলিভারি আছে। আমি হচ্ছে আজকে ডেলিভারি কোনোভাবেই হতে পারে না। আমার একটা বন্ধু, ও রয়্যাল এনফিল্ড সেলসে ইসলামপুরে জব করছে, ও যখন গাড়ি নেমে বলছিল, আমি ওর সাথে কথা বলেছিলাম, তো ও বললো যে দাদা দেখো 3-4 মাসের ওয়েটিং পিরিয়ড আছে। সো আমি প্রথমে বিশ্বাস করিনি, ভাবলাম যে ও হয়তো প্র্যাঙ্ক করছিল। তাও ভাবলাম যে ঠিক আছে, ও যখন এতবার আমাকে প্রায় 3-4 বার ফোন করে বললো যে গাড়ি আজকে ডেলিভারি আছে, তাড়াতাড়ি চলে আসো। আমি মনে হলো ঠিক আছে, যদি প্র্যাঙ্ক করলে প্র্যাঙ্ক হবে, আর যদি সত্যি গাড়ি ডেলিভারি থাকে তাহলে ডেলিভারি নিয়ে নেবো। আর এসে দেখছি যে হ্যাঁ, সিরিয়াসলি গাড়ি ডেলিভারি। সো রিজু কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কেমন লাগছে বল? লাগছে তো ভালোই, কারণ আমার লাইফের ফার্স্ট বাইক এটা। হ্যাঁ, আর ভেবেছিলাম হয়তো যে অনেকদিন ওয়েট করতে হবে, সেই জন্য একটু খারাপ লাগছিল। কিন্তু কালকে এসে আমি নিজেই অবাক হয়ে গেছি যে কালকে বুক করে আজকেই পাবো বাইকটা, সেটা কখনোই ভাবিনি। সেটা পেয়েছি ভাগ্যক্রমে, কারণ একজন লোক হচ্ছে যে বুক করেছিল, সে কোনো কারণে সেটা নেবে না, তো সেটা আমার হয়ে গেছে। ভালো ভালো। আর রিজনে ডেলিভারি নিতে অনেকে এসছে আমাদের বন্ধু বান্ধবরা, এখানে অম্লান রয়েছে, সুদীপ্ত রয়েছে। তো অম্লান, তোর গাড়ি ডেলিভারি তো 3 মাসে হয়েছিল, তখন করোনা লকডাউন পড়ে গেছিলো মাঝে, আবার করোনা লকডাউন পড়েছিল না। নর্মালি কিন্তু রয়্যাল এনফিল্ড প্রায় 3 মাস লাগে, তখন ক্লাসিক উইদিন 15 ডেজ চলে আসে, উইদিন 15 ডেজ ছিল। আচ্ছা, বাট রিজনের কি বলি, একদিনে ডেলিভারি ভাগ্য ভালো আছে। মধুর সুদীপ্ত কেমন লাগছে বল? ভালো লাগছে দিদিদা, অনেকদিন পর বাইক কিনবে বলার পরেও অনেকদিন পর বাইক কিনলো আজকে। হ্যাঁ, প্রায় ভালো লাগলো যে কিনলো, প্রায় 1-1.5 বছর ধরে শুনছি বাইক নেবে। আচ্ছা অম্লান, এর আগেও আমরা বাইক দেখতে এসেছি। হ্যাঁ, বহুবার এসেছি, কিন্তু আমরা মোটামুটি ভেবে নিয়েছিলাম যে রিজওয়ান হয়তো বাইক নেবে না, কিন্তু আজকে সত্যি মন থেকে খুব ভালো লাগছে যে ও ফাইনালি গাড়ি নিচ্ছে। ও রাতের ঘুম হবে না,
মধ্যবিত্ত ভাই মধ্যবিত্ত ঘুরছেন না সো এরপরে অ্যাকচুয়ালি কেক কাটিং সেরেমনি আর যে হয়তো বড় চাবি নিয়ে ফটোশুট ওগুলো হবে সো কিছু সিনেমেটিক শট তোমরা এনজয় করো তো বন্ধুরা টানা দু ঘন্টা বৃষ্টি হচ্ছিলো বলে আমরা শোরুমে আটকা পড়ে গেছিলাম বাজে ঘড়ি 7:30 বৃষ্টিটা থামলো আমরা এখন ফাইনালি শোরুমের বাইরে বেরোলাম আর সামনে দেখতে পাচ্ছ রিজনের নতুন বাইক আর ছেলের এক্সাইটমেন্ট লেভেল দেখো আমার বাইকের হেডলাইট জ্বালিয়ে চলছে ফটোশ্যুট প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু ফটোশ্যুট চলছে মোটামুটি 2-3 হাজার ফটো তোলা হয়ে গেছে আর এই বাইকটা সম্বন্ধে দুটো জিনিস জানানোর ছিল সেটা হলো প্রথমত হ্যান্ডেল বারে কোনো ভাইব্রেশন নেই আর এক্সস্টের যে সাউন্ডটা মানে সাইলেন্সারের আওয়াজটা খুবই স্মুথ একদম হালকা ডুক 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 সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো তবে আজকে আমি বলবো রিজুকে কমেন্টে কংগ্রাটস জানাতে কিন্তু অবশ্যই ভুলো না আর আগামীকাল রোববার আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো একটা নতুন গন্তব্যস্থলের উদ্দেশ্যে সো আজকে ভিডিওটা এখানেই থাক এখানেই শেষ করছি দেখতে থাকো সঙ্গে থাকো ডিসকভার শিলিগুড়ি জয় হিন্দ বন্দে মাতরম